লাল শাক ও শিম, শশা, ঢেঁড়স, পটলের মতো সবজিতে মিলছে ক্ষতিকর ভারী বস্তু। এছাড়াও আম, লিচু সহ অন্যান্য ফলেও কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে। শাকসবজি ও ফলে ক্ষতিকর উপাদানের উপস্থিতি জানতে পৃথক দুটি গবেষণা পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার 23 সেপ্টেম্বর রাজধানীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত গবেষণার ফলাফল অবহিতকরণ সেমিনারে 9টি সবজিতে হেভি মেটালের উপস্থিতি এবং 4টি ফলে কীটনাশকের রেসিডিউ নিয়ে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। এসব গবেষণায় সবজিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক ও ফলে মিলেছে কীটনাশকের অবশিষ্টাংশ। দেখা গেছে এসব সবজিতে লেড, ক্রোমিয়াম, কাডমিয়াম সহ বেশ কয়েকটি রাসায়নিকের উচ্চ মাত্রার উপস্থিতি পাওয়া গেছে। তবে এ তালিকায় সবচেয়ে বেশি ক্ষতিকর মাত্রায় হেভি মেটালের উপস্থিতি পাওয়া গেছে লাল শাকে। বিশেষজ্ঞরা বলেছেন, মানুষের খাদ্যচক্রে এসব ভারী ধাতুর প্রভাব তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হলেও দীর্ঘমেয়াদে তা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। তবে সেজন্য নির্দিষ্ট কোনো ফসল বা খাদ্যপণ্য নিয়ে আতঙ্কিত না হয়ে খাদ্য উৎপাদনের উৎসে বিষ ছড়ানোর সুযোগ বন্ধ করতে হবে। একই সঙ্গে হেভি মেটাল বা ভারী ধাতু নিয়ন্ত্রণের সার ও কীটনাশক ব্যবহার নিরাপদ করতে হবে। আমদানি করা কীটনাশকে ভারী ধাতু যেন না থাকে এটাও নিশ্চিত করা জরুরি।